বিদ্যুৎ সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে কেউ ক্ষমতায় বসাবে এমন আশায় বিএনপির নির্বাচনে অংশ নেয়নি বলছে দিলীপ বড়ুয়া আরও জানিয়ে দেব হঠাৎ বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ এদিকে বিএনপির মডেল জেলায় অঢেল সমস্যা এবং আরও জানিয়ে দেব নূপুর শর্মাকে হত্যা করতে সীমান্ত পেরিয়ে ভারতে পাকিস্তানি যুবক সর্বশেষ জানিয়ে দেব ইসির সংলাপে মামুনুল হকের মুক্তির দাবি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন ভিওয়ার্স আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করে আমাদের সাথেই থাকুন পরবর্তী আপডেট সংবাদে চোখ রাখুন ফরিদপুর টিভিতে বিদ্যুৎ সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করে বলেছেন সরকারের চুরি দুর্নীতির লোটপাট অপশাসন ও বিদেশে টাকা পাচারের কারণে আজ দেশ ও দেশের জনগণকে মূল্য দিতে হচ্ছে বৃহৎ বিদ্যুৎ সহ নানামুখী সংকট সরকারকে পতনের দিকে নিয়ে যাবে গতকাল মঙ্গলবার গুলশানে দলের চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন গত সোমবার বিএনপির ভার্চুয়াল সভার সিদ্ধান্ত জানাতে আয়োজিত সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন দুটি কারণে আজ এই সংকট প্রথমত সরকারের লোটপাট ও দ্বিতীয়ত সরকার সমর্থক ব্যবসায়ীদের বিশেষ সুযোগ সুবিধা দিতে বেসরকারি খাতে বিদ্যুৎ কেন্দ্র দেওয়া হয়েছিল সরকার এখন চোখে সর্ষে ফুল দেখছে দেখবে সরকারের দুর্নীতি ও লুটপাটের মাসুল দিচ্ছে জনগণ বিদ্যুতের লোডশেডিং এ অর্থনীতিতে এর কি প্রভাব পড়বে জানতে চাইলে চার দলীয় জোট সরকারের সাবেক এই প্রতিমন্ত্রী বলেন লোডশেডিং এর কারণে সবচেয়ে বড় প্রভাব পড়বে বলে বাংলাদেশের অর্থনীতিতে বাংলাদেশের অর্থনীতি মূলত নির্ভর করে পোশাক শিল্পের উপরে সেই খাতে বিদ্যুৎ ও জ্বালানি চাহিদার ঘাটতি হলে সমস্যা তৈরি হবে পরিবহন সমস্যা সৃষ্টি হবে জ্বালানি খাতে লুটপাটের জন্য সরকারকে একদিন জবাবদেহি করতে হবে বর্ষা কর্তৃক পানির দাম বৃদ্ধির সমালোচনা করে মির্জা ফখরুল বলেন গত চোদ্দ বছরে পনেরো বার পানির দাম বাড়ানো হয়েছে বর্ষা পানি সরবরাহ করতে না পারলেও দফায় দফায় পানির দাম বৃদ্ধি করেছে এ সময় বর্ষার পানির দাম কমানোর দাবি জানান তিনি প্রধান নির্বাচন কমিশনার সিইসি কাজী হাবিবুল আউয়ালের সমালোচনা করে তিনি বলেন সিইসি তলোয়ার নিয়ে যে বক্তব্য দিয়েছেন তা তার অসহায়ত্বের প্রমাণ কতটা ক্ষমতাসীন তারা তা প্রমাণ হয়েছে নরাইলে হিন্দুদের বাড়ি ঘরে হামলার ঘটনায় সরকারের সমালোচনা করে বিএনপি महासचिव বলেন বর্তমান আওয়ামী লীগের অনির্বাচিত সরকারের উদ্দেশ্যমূলক নিষ্ক্রিয়তার কারণেই এই ধরনের সাম্প্রদায়িক সম্পৃতি বিনষ্টের কারণ এই সরকারের আমলে একের পর এক বিভিন্ন ধর্মালম্বীদের উপাসনালয় বসতবাড়িও ব্যবসা কেন্দ্রে পরিকল্পিত হামলা হয়েছে মির্জা ফজলুল বলেন 16 জুলাই সার্বিয়া থেকে বাংলাদেশ সামুদ্র্রনিয়ে আসার সময় ইউক্রেনের একটি কার্গো বিমান বিধ্বস্ত হাওয়ায় ঘটনার প্রকৃত তথ্য জনসমক্ষে প্রকাশ করার দাবি জানাই আমরা পাশাপাশি নড়াইলের ঘটনায় সরজমিন তদন্তের দলের ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী নেতৃত্বে তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে তদন্ত কমিটি ছাব্বিশে জুলাই প্রতিবেদন জমা দিলে তা জনসমক্ষে প্রকাশ করা হবে ওয়াশার পানির মূল্য বৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন ওয়াশার পানি ও তিপ্পান্নটি ঔষধের মূল্য বৃদ্ধিতে ক্ষোভ ও নিন্দা প্রকাশ করেছে স্থায়ী কমিটি ওয়াশার পানির দাম বৃদ্ধির প্রতিবাদে ঢাকা মহানগরের প্রতিটি ওয়ার্ডে প্রতিবাদ সমাবেশ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় অংশ নেন দলের স্থায়ী কমিটির সদস্য ড খন্দকার মোশারফ হোসেন ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার মির্জা আব্বাস গয়সার চন্দ্র রায় ড আব্দুল মঈন খান মির্জা ফখরুল ইসলাম আলমগীর সালিমা রহমান ও ইকবাল হাসান মাহমুদ টুকু কেউ ক্ষমতায় বসাবে এমন আশায় বিএনপি নির্বাচনে অংশ নেয়নি বলছে দিলীপ বড়ুয়া বিদেশি কোনো রাষ্ট্র বিএনপিকে ক্ষমতায় নিয়ে যাবে এমন আশ্বাসে দলটি নির্বাচনে অংশ নেয়নি বলে মন্তব্য করেছেন বাংলাদেশ সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়া মঙ্গলবার নির্বাচন কমিশনের সঙ্গে নির্বাচনী সংলাপে অংশ নিয়ে এসব কথা বলেন সাবেক শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া দিলীপ বড়ুয়া বলেন আমি বিএনপির চেয়ারপারসনকে বলেছি আপনারা তো বিপ্লব করবেন না আর আমি বলছি নির্বাচন ছাড়া আপনারা ক্ষমতায় যেতে পারবেন না আপনারা ক্রাইসিস সৃষ্টি করেছেন সংকট সৃষ্টি করেছেন যারা আপনাদের আশা দিচ্ছে তারাও আপনাদের ক্ষমতায় নিয়ে দেবে না আপনারা নির্বাচনে না গেলেও লাভবান হবেন না তাই প্রমাণিত হয়েছে সামনের দিনে বিএনপি নির্বাচনে অংশগ্রহণ নিয়ে দিলীপ বড়ুয়া বলেন ভবিষ্যতে তারা কি করবেন আমরা জানি না তবে এটা ঠিক আমাদের দেশে বিদেশি কোন শক্তি কাউকে গদিতে বসাতে পারবে না এটা সম্ভব না ষড়যন্ত্র হতে পারে কৌশল হতে পারে তবে কাউকে কোনো শক্তি ক্ষমতায় বসাতে পারবে না বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া জাতীয় নির্বাচনে অংশগ্রহণ না করা নিয়ে সাম্যবাদী দলের এই সাধারণ সম্পাদক বলেন বিদেশি বন্ধু রাষ্ট্রের কথায় তিনি যে নির্বাচনে যান নাই অন্যের কথায় কান দিয়েছেন তিনি এখন সেই খেসারত দিচ্ছেন তার দল খেসারত দিচ্ছে প্রধান নির্বাচন কমিশনারের উদ্দেশ্যে সাবেকে শিল্পমন্ত্রী বলেন আপনার বক্তব্য অনেকবার হেডলাইন হয়েছে হচ্ছে আমি মনে করি এতে আপনার নির্বাচন কমিশনের উদ্বিগ্ন হওয়ার কোন কারণ নাই কনস্টিটিউশনে আপনাদের যে ক্ষমতা দেওয়া হয়েছে আমরা তার সার্টিফিকেন্স মনে করি আমরা চাই অবাধ সুষ্ঠু নির্বাচন জনগণ ভোট দিতে পারলে আপনারা সত্যভাগ সফল কে নির্বাচনে এলো কে এলো না এটা আমাদের কাছে গুরুত্বপূর্ণ না নির্বাচন কমিশনের কাছে দলটির পক্ষ থেকে সংবিধান অনুযায়ী নির্বাচন এনআইডি কার্ড সংশোধন ভোটার তালিকা হালনাগাদ করা নির্বাচনের টাকা খেলা বন্ধ করা নির্বাচনকে সন্ত্রাস পেশী শক্তির প্রভাব ও দুর্বৃত্ত মুক্ত করা নির্বাচনের ধর্ম ও সাম্প্রদায়িকতাদের প্রভাব বন্ধ রাখা ও নির্বাচনের সবার সমান সুযোগ নিশ্চিত করার দাবি পেশ করেন দিলীপ বড়ুয়া হঠাৎ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অসুস্থ বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন গতকাল সোমবার রাতে হঠাৎ খালেদা জিয়া অসুস্থ অনুভূত হয় তার বাসায় অ্যাম্বুলেন্সে করে ইসিজি মেশিন একজন টেকনোলজিস্ট একজন নার্স ও ডক্টর শাহাবুদ্দিন এবং ডক্টর এ জে জাহিদ হোসেন গিয়ে উপস্থিত হন রাতে হঠাৎ করে খালেদা জিয়ার জ্বর ডায়াবেটিসের মাত্রা বেড়ে যায় এবং বুকে সামান্য ব্যথা অনুভূত হয়েছিল তবে বর্তমানে তিনি সুস্থ আছেন আজ মঙ্গলবার খালেদা জিয়ার ইসিজি এবং ব্লাডের কিছু নমুনা নেওয়া হয়েছে বলেও সূত্র জানিয়েছে বিএনপির মডেল জেলায় অঢেল সমস্যা একসময় বিএনপির ঘাঁটি হিসেবে বেশ পরিচিত ছিল বন্দরনগরী চট্টগ্রাম আন্দোলন সংগ্রামের সুতিকাগার এই চট্টগ্রামে দলকে শক্তিশালী করে সেই দুর্গ ফিরে পেতে নানামুখী চেষ্টা চালাচ্ছে বিএনপির শীর্ষ নেতৃত্ব এর অংশ হিসাবে এখানে দল পুনর্গঠনে করা হচ্ছে নানামুখী পরীক্ষা নিরীক্ষা চট্টগ্রামের নেতাদের মধ্যে মতবিরোধ ও দূরত্ব থাকায় বাইরের একজন সিনিয়র নেতাকে দায়িত্ব দিয়ে চালানো হচ্ছে এই কার্যক্রম বিষয়টি সরাসরি তদারকি করছেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এমনকি চট্টগ্রামকে এক ধরনের মডেল সাংগঠনিক জেলা হিসাবে গড়ে তুলতে দল পুনঃ গঠনের এই কার্যক্রমকে পাইলট কর্মসূচি হিসাবেও দেখা হচ্ছিল তৃণমূল পর্যায় থেকে চলমান এই গঠন প্রক্রিয়া সফল হলে সেটা অন্য এলাকায়ও বাস্তবায়নের পরিকল্পনা করেছিল বিএনপির হাইকমান্ড কিন্তু সেই পরিকল্পনা এখন মাঠে মার খাচ্ছে জুনের মধ্যে ইউনিট থেকে নগর সম্মেলনের মাধ্যমে নগরীর সব পর্যায়ের কমিটি গঠন করে দল গঠনের কাজ শেষ করার কথা ছিল কিন্তু বেঁধে দেওয়া সময়ের মধ্যে দলের সদস্য সংগ্রহ ছাড়া গঠন কার্যক্রমে তেমন কোনো অগ্রগতি নেই রমজান ঈদ ও বন্যার কথা বলা হলেও মূলত মাঠ পর্যায়ে বিএনপি নেতাকর্মীদের গ্রুপিংয়ের কারণে সদস্য সংগ্রহ কর্মসূচি সম্পূর্ণ করতে দীর্ঘদিন সময় লেগে যায় এ নিয়ে এখন দলের মধ্যেই নানামুখী আলোচনা সমালোচনা চলছে বিএনপি সূত্র জানায় গত একুশ মার্চ চট্টগ্রাম মহানগর বিএনপির নেতাদের সঙ্গে ভার্চুয়ালি যুক্ত হয়ে মতবিনিময় করেন তারেক রহমান মহানগর বিএনপি এর আহ্বায়ক কমিটি 39 সদস্যের হলেও একজন মৃত্যুবরণ বরণ করায় এখন এই কমিটি 38 জনের এর মধ্যে 19 জন বাদ দিয়ে কমিটির অপর 19 জন এবং তাদের পাশাপাশি কমিটির বাইরে থাকা 12 জন সহ মোট 31 জনকে বৈঠকে ডাকা হয় এ নিয়ে তখন ব্যাপক আলোচনা সমালোচনার সৃষ্টি হয়েছিল ওই বৈঠকে চট্টগ্রাম মহানগর বিএনপি পূর্ণ গঠনে নিরপেক্ষ হিসাবে চট্টগ্রামের বাইরের বিএনপি নেতা দলটির ভাইস চেয়ারম্যান আজম খানকে দায়িত্ব দেওয়া হয় এরপর বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবি রিজবি স্বাক্ষরিত হয় তাতে অ্যাডভোকেট আহমেদ আজম খানকে প্রধান করা হয় অপর চার সদস্য হলেন ঢাকা বিএনপি নেতা একরামুল করিম অ্যাডভোকেট আব্দুল সত্তার সৈয়দ আজমউদ্দিন এবং এস কে খোদা তোতন এছাড়া নগরীর আওতাধীন ইউনিট ওয়ার্ড ও থানা কমিটিগুলো পূর্ণ গঠনে মাঠ পর্যায়ের কাজ চলাতে টাস্কফোর্সের অধীনে গঠন করা হয় আরও পাঁচটি কমিটি চট্টগ্রামে দল গঠনে এসব কমিটি ও টিম গঠন করা হলেও সেভাবে ফল আসছে না নুপুর শর্মাকে হত্যা করতে সীমান্ত পেরিয়ে ভারতে পাকিস্তানি যুবক মহানবী হজরত মোহাম্মদ সাল্লামকে নিয়ে বিরূপ মন্তব্য করে উপমহাদেশের মুসলিমদের রোশের মুখে পড়েন বিজেপির সাবেক মুখপাত্র নুপুর শর্মা এবার সেই নুপুর শর্মাকে হত্যার উদ্দেশ্যে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকে গ্রেফতার হয়েছেন এক পাকিস্তানি গ্রেফতার ওই পাকিস্তানির নাম রিজওয়ান আশরাফ ভারতের গোয়েন্দা পুলিশ সংস্থা ইন্টেলিজেন্স ব্যুরো ও অন্যান্য গোয়েন্দা সংস্থার একটি যৌথ দল গত শনিবার রাত এগারোটার দিকে দেশটির উত্তরাঞ্চলীয় রাজ্যে রাজস্থানের শ্রীগঙ্গা জেলা থেকে তাকে গ্রেফতার করে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বর্ডার সিকিউরিটি ফোর্সের জ্যেষ্ঠ এক কর্মকর্তা দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভিকে জানান শনিবার রাতে রাজস্থানের হিন্দু মালকোট সীমান্ত এলাকায় সন্দেহজনক গতিবিধির জেরে প্রথমে আটক ও পরে তল্লাশি করা হয় রিজনকে তল্লাশির সময় তার কাছ থেকে একটি এগারো ইঞ্চি লম্বা ছুরি জিহাদি বই কাপড় ও খাবার পাওয়া যায় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানিয়েছেন তার বাড়ি পাকিস্তানের পাঞ্জাব রাজ্যের উত্তরাঞ্চলীয় শহর মান্দি বাহাউদ্দিনে নূপুর শর্মাকে হত্যার জন্যই সীমান্ত পাড়ি দিয়ে ভারতে ঢুকেছেন তিনি এনডিটিভি বলেন ওই কর্মকর্তা আরো জানা গেছে আট দিন আগে ভারতে ঢুকেছিলেন রিজওয়ান নূপুর শর্মাকে হত্যার জন্য রাজস্থান ত্যাগের আগে আজমিরের দরগায় নামাজ আদায়ের পরিকল্পনা ছিল তার দরগায় যাওয়ার জন্যই হিন্দু মালকোট এলাকায় ঘোরাঘুরি করছিলেন তিনি যোগ করেন ওই কর্মকর্তা ইসির সংলাপে মামুনুল হকের মুক্তি দাবি নির্বাচন কমিশনের সঙ্গে সংলাপে অংশ নিয়ে হেফাজত নেতা মালানা মামুনুল হকের মুক্তি চাইল বাংলাদেশ খেলাফত মজলিশ নির্বাচন কমিশনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার অনুরোধ করে দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মালানা জালাল আহমেদ বলেন নির্বাচনে দলের অংশগ্রহণ অবশ্যই দরকার কিন্তু আমাদের নেতারা জেলে রয়েছেন তারা জেলে থাকলে সংলাপে অংশ নেবেন কি করে নির্বাচনে কিভাবে অংশ নেবেন মামুনুল হক সহ সব আলেমদের মুক্তির জন্য আপনাদের সহযোগিতা চাই লিখিত বক্তব্যেও মামুনুল হক সহ কারাবন্দী নেতাদের মুক্তি চেয়েছে দলটি মামুনুল হক বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব গত বছরের আঠারো এপ্রিল তাকে গ্রেপ্তার করা হয় প্রথমে তাকে দু হাজার তেরো সালের পাঁচ মে শাপলা চত্বর হেফাজতের তাণ্ডবের মামলায় গ্রেপ্তার দেখানো হয় পরে তার কথিত স্ত্রী জান্নাতের দায়ের কৃত বিয়ের প্রলোভনে ধর্ষণ মামলায় গ্রেফতার করা হয় তার বিরুদ্ধে আরও অন্তত বৃষ্টির মতো মামলা রয়েছে মঙ্গলবার দুপুর আড়াইটায় নির্বাচন কমিশনের সঙ্গে বাংলাদেশ খেলাফত মজলিশের সংলাপ অনুষ্ঠিত হয় সংলাপে দলটির পক্ষ থেকে পুনর দফা প্রস্তাবনা তুলে ধরা হয় মামুনুল হকের মুক্তিতে সহযোগিতা চেয়ে লিখিত বক্তব্যে বলা হয় দুঃখজনক বিষয় হল আমাদের সংগঠনের মহাসচিব মালানা মামুনুল হক সহ অনেক নেতা দীর্ঘদিন কারাগারে বন্দী রয়েছেন তাই অতি দ্রুত তাদের মুক্তির জন্য আপনার সহযোগিতা কামনা করছি